আমার অফিস ওয়ার্কের জন্য বেসিক্যালি একটা সিপিইউ দরকার ছিল। এসএসডিটা দিচ্ছে এটা কি একটা মানে ওই একটা এইচডিডি বলে ওটা কি লাগা? গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা সবাই? আর শীতকাল তো সেরকম ঠান্ডা বলে কিছু নেই, নর্মাল এখন বাইরে একটু বেরোচ্ছি, এখন ফুল হাতা জামা পরে মনে এটার পরে মানে বেরোনোর মতো এখনো পর্যন্ত ঠান্ডা নেই। আমার মনে হয় না এই বার আর সেরকম ঠান্ডা পড়বে। আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেটে। নিউ মার্কেট এমন একটা জায়গা যেটা মেয়েদের খুব প্রিয় একটা জায়গা। আসলে আজকে আমার যাওয়ার কথা ছিল না, হীরক একাই যাবে বলেছিল, চাঁদনি মার্কেটে যাবে ও সিপিউর জন্য। তো নিউ মার্কেট শুনেই আমার যেন মনে হলো যে একটু যাই, কিছু জিনিস যদি পাই। নিউ মার্কেট একটা ইমোশন না মেয়েদের কাছে? তো জানি না আমার কতটা শপিং হবে, বাট হীরক সিপিউর জন্য যাচ্ছে তো আমি সেই জন্যই যাচ্ছি। চলো দিনটা শুরু করা যাক। আজকে হীরক এখানে ক্যাব বুক করছে, ওখানে না গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ কি মানে নিয়ে যাওয়া যাবে বাট ওখানে এত বেশি ট্রাফিক হয়, এত বেশি লোকজন, ওখানে হীরক কতটা কন্ট্রোল করতেও পারবে না। আর আগে থেকে ড্রাইভারও বলে রাখিনি তো। আর এখানে হীরকের যত ঠান্ডা হীরকের লেগেছে আমি জানি না, এত ঠান্ডা কি করে হীরকের লাগছে? না না ঠান্ডা আছে, বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে, একদমই নেই ঠান্ডা। আমি বুড়ো হয়ে গেছি, ওই জন্য ঠান্ডা লাগছে হয়তো। হ্যাঁ বুড়োই তো, বুড়োদের বেশি ঠান্ডা লাগে। তো আজকে হীরকের একটা ছোট ইচ্ছে পূরণ হতে চলেছে। সেরকম কিছুই নয়, আমি একটা মানে সিপিইউ অনেকদিন ধরেই ভাবছিলাম কেনার জন্য, তো সেই জন্যই আজকে যাচ্ছি, দেখতে যাচ্ছি। আমি এখনো বুঝতে পারছি না কিরকম রেট আর সবকিছু দেখবো। যদি আমার অফিস ওয়ার্কের জন্য বেসিক্যালি একটা সিপিইউ দরকার ছিল, ল্যাপটপটা নিয়ে আমাকে বেসিক্যালি ট্রাভেল করতে হয়, তো অনেক সময় ল্যাপটপে মানে আমি চাইছি আমার ঘরের মধ্যেও একটা মানে ল্যাপটপ থাকুক, তো ল্যাপটপের জায়গায় আমি এই ডেস্কটপ নিচ্ছি আর কি। মানে আমার কাছে অলরেডি একটা ডেস্কটপ ছিল অনেক আগে, তো সেই ডেস্কটপটার মধ্যে সিপিইউটা খারাপ হয়ে গেছে, তো ওই সিপিইউটাকে আমি অ্যাকচুয়ালি আপগ্রেড করছি বা রিপ্লেস করছি। একটু আগেই ক্যাব বুক করা হচ্ছিল, অ্যাভেলেবেল ছিল, আর এক্ষুনি আমরা যখন রেডি হয়ে বুক করছি এখন বলছে অ্যাভেলেবেল না। লিফটে যেতে যেতে আশা করি ক্যাব বুক হয়ে যাবে। তো এখন বাজে তোমার একটা, অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে চলতে সুবিধা হবে হীরক তোমার? স্পোর্টসও আছে, স্পোর্টসও সব জায়গায় দাঁড়িয়ে গেছে। চলো রোদ আছে বাইরে, বেশি তো রোদ হয়নি বাট হালকা ফুলকা। চলো এখন অপেক্ষা করি ক্যাবের জন্য। শীতকালে এই রোদটা খুব মিষ্টি লাগে বলো, মানে বেশ গায়ে লাগলে না একটা ভালো অনুভূতি হয়। আর হালকা হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই হীরক যতটা বলেছিল, বাট হালকা হালকা ঠান্ডা আছে। এটা সেই সেই জিন্সটা না যেটা তুমি বাদ দিয়ে দিয়েছিলে? কোনটা? ব্যাগটা? হ্যাঁ না এটা কেনা তো। এটা কেনা? ও এটাকে, এটা মনে হচ্ছে মানে জিন্সের প্যান্টকে নিয়ে একটা লোকালি বানানো হয়েছে। ক্রিয়েটিভিটি দেখো কত সুন্দর, তুমি ক্রিটিসাইজ করছো? না না আমি অ্যাপ্রিশিয়েট করছি। ক্রিয়েটিভিটি দেখো কত সুন্দর, একটা প্যান্ট দিয়ে কত সুন্দর বানিয়েছে। প্যান্ট না আই থিঙ্ক জিন্সের কাপড় দিয়ে বানানো হয়েছে, আমার খুব পছন্দের হয়েছে না একটা, মানে এত শপিং ফ্রেন্ডলি না, মানে এত জিনিসই, এত জিনিস চলে আসে। সে তো বুঝতেই পারছি, এখন খুব ভালো কাজ করেছে। চলো ক্যাব এসে গেছে। কোন দিকে বসবে? বসো ওইদিকে বসো, কোনো ব্যাপার না। হ্যাঁ ব্যাগটা ধরো। আমরা এই দোকানটা থেকেই সিপিইউটা নেব। বেসিক্যালি এটা স্প্যানেটে আছে, তোমরা একটু গুগলে সার্চ করে নিও লোকেশনটা কী আছে। রিভিউ কিন্তু গুগলে ভীষণ ভালো দেখাচ্ছে। আমরাও এখানে ফার্স্ট টাইম ভিজিট করছি, যা যা এক্সপিরিয়েন্স হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কোনোভাবে এরকম সিপিইউ বা তোমরা ডেস্কটপ এরকম কিছু খুঁজতে চাইছো, তাহলে যদি দোকানটা ভালো হয় তাহলে অবভিয়াসলি তোমাদেরকে সাজেস্ট করব। তো এখানে অনেক ধরনের সিপিইউ আছে, অনেক কিছু ভ্যারাইটি পাওয়া যাবে, একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। দোকানটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, যেহেতু ক্রিসমাস গেছে সবে সবে, তো ক্রিসমাসের সময় এখনও পর্যন্ত দোকানটাতে আছে, আমার তো বেশ ভালো লেগেছে। হীরকে সব থেকে বেশি এই হোয়াইট কালারের সিপিউটা পছন্দ হয়েছে, এখানে ক্রিসমাসের স্টারগুলো কি সুন্দর লাগছে। গেমিংয়ের সারা সমস্ত জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, যারা গেম খেলতে ভালোবাসো তাদের জন্য খুব ভালো একটা শপ। তো এখানে হীরক কিছু কিছু কথাবার্তা বলছে, দেখা যাক কোনটা নেয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে বাজেটটাও দিয়ে দিয়েছে, কী কী বাজেট কতটা কী আছে। এসএসডিটা দিচ্ছে এটা কি একটা মানে ওই একটা এইচডিডি বলে ওটা কি লাগাতে হবে?
শপের মধ্যে আমার এই ক্যারেক্টারগুলো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো কোয়ালিটির আছে। আমি সব দাদাকে জিজ্ঞাসা করলাম এগুলো কোথায় থেকে কিনেছে, দেখো চারিদিকে কিন্তু এরকম বসানো আছে। তো এগুলো প্রাইস 800, 900, 1200 এরকম বলছিল, কোয়ালিটি কিন্তু কোয়াইট গুড। তো আমাদের বললো কোন দোকানটা থেকে পাওয়া যায়, তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে। ফাইনালি হিরকের চোখ কিন্তু এইদিকেই গেছে হোয়াইটগুলোর ওপর, হিরকের খুব একটা ব্ল্যাকটা পছন্দ না। এখানে বিল তৈরি হচ্ছে, বিল মানে তোমাদের যত কি বাজেট সমস্ত কিছু এখন দিচ্ছে। এই ডেস্কটপটা হিরকের খুব পছন্দ হয়েছে, বড় ডেস্কটপ হিরকের খুব ভালো লাগে, এইসব জিনিসের প্রতি ছেলেদের একটু বেশি টান থাকে। হিরক কিন্তু এই হোয়াইট সিপিউটা থেকে একদমই সরে যাচ্ছে না, সামনাসামনি আছে। এখানে ব্ল্যাকের প্রাইসটা একটু কম আছে আর হোয়াইটের প্রাইসটা একটু বেশি আছে, তাই তো? আমার মতো যারা ডেকোর করতে ভীষণ ভালোবাসো তাদের কিন্তু এইসব ব্যাপারে একটু চোখ চলেই যায়। আমার এই কনসেপ্টটা ভীষণ ভালো লাগলো, নর্মাল একটা কফি কাপের ওপর এরকম আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে দিয়েছে, দেখো চারিদিকে কিন্তু দিয়ে দিয়েছে। হিরক ইউনিভার্সিটি থেকে এইরকম কাপ প্রচুর পায়, আমার কাছে অনেক আছে, নেক্সট বার এটা এরকম ট্রাই করবো। তুই শেষ পর্যন্ত কোনটা নিলে? এইটা। আচ্ছা এইটাই নিল, কোনো কম্প্রোমাইজ করেনি। এটা দেখতে কিন্তু খুব সুন্দর, মানে আমি যদি অত বুঝি না, কোয়ালিটি ভীষণ ভালো। আমরা তাহলে একটা নিউ মার্কেট থেকে ঘুরে আসি। তোমার শপিং তো হলো, এবার আমার শপিং কিছুর জন্য কি গো, যাওয়ার ইচ্ছে নেই? হ্যাঁ দেরি হয়ে যাবে। এই দোকানের ব্যবহার কিন্তু খুব ভালো লেগেছে আমাদের, এবং প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল দিয়েছে অন্য জায়গার তুলনায়। মোটামুটি খুব তাড়াতাড়ির মধ্যেই সব কিছু আমাদের হয়ে গেল, এবার অ্যাসেম্বল করতে একটু সময় লাগবে, অ্যাসেম্বলটা এই শপে কিন্তু হবে না। বিল্ডিং কমপ্লিট করে আমরা একটু 5 মিনিট দূরে একটা বিল্ডিংয়ে যাচ্ছিলাম, যেটা ওই পুরানো কলকাতার মতো এরকম একটা বিল্ডিং আছে, 3-4 তলা হবে এটা। সেকেন্ড ফ্লোরে তোমার ওদের অ্যাসেম্বলটা হয়, মানে ওখানে অ্যাসেম্বলটা হয় না, এই যে এখানে ওখানে সমস্ত সার্ভিসের লোকজন আছে, তো ওখানে অ্যাসেম্বলটা করে দেওয়া হলো। কোনটা দেখতে ভালো? আচ্ছা হ্যাঁ, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট সুন্দর দেখতে এটা। আমি একটু ছবি তুলে রাখি, তাহলে সুবিধা হবে। কোনটা বলুন তো? না না, গ্রিন নয়, আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ম কালারের ওপরই চাইছি। ওয়ার্ম বলতে এই যে এই কালারটা যেটা আছে না, এটাই চাইছি। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ির বড় ডাইনিং রুমটার জন্য বাবা একটা ঝাড়বাতি দেখতে বলেছিল, তো সেই জন্য এখানে বেশ ভালো একটা দোকান পেলাম, কালেকশনও কিন্তু বেশ ভালো, আর ওরা হোম ডেলিভারিও দিয়ে দেবে। এটা 6,500 তো ডিসকাউন্ট আছে? আচ্ছা এটা একবার জ্বালাতে পারবেন? একটু বেশি যদি হবে না কমই হবে। আচ্ছা ক্রিস্টাল গুলো একটু দাম বেশি, ক্রিস্টাল হলে দাম বেড়ে যাবে, কাঁচের টা পুরো না, এটা যেমনি 8 হয়ে গেছে। ওকে, আসলে বড় ডাইনিং রুমটা একটু বড় হলে দেখতে ভালো লাগে। তাহলে ওইটা লাগান আপনি, 2 ফুটের। মানে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য পেমেন্ট যখন হয়ে গেল, বাগরান যদি নিয়ে যান, এখন বলে এখনই চলে যাবে লোক। ও মানে দেন খুব ভালো, এটা যে মানে দেন আছে, বুঝতে পেরেছি। এদিকে আপনি সিগন্যাল দিলে ওদিকে লোক চলে গেল, আর টাকাটাও বেশি না, মানে টিকিট চার্জ বেশি না। যদি টাকা খেলা দিতে পারেন বাগরান যাবেন। যতই আজকাল আমরা এই অনলাইন সমস্ত কিছু কেনাকাটা করি না কেন, এসব জিনিস কিন্তু হাতে দেখে কিনতে কিন্তু ভালো লাগে না। নিউ মার্কেটের এগুলোই আমার সব থেকে বেশি চোখ টানে, আমার মনে হয় প্রতিটা মেয়েই এইসব জিনিসগুলো বেশি পছন্দ করে, জাং জিনিসপত্র। তো আমার হেয়ার এক্সারসাইজগুলো এখানে সত্যি খুব ভালো লাগে, আর অনেক কম দামেও কিন্তু এখানে পাওয়া যায়। চলো
কোথায় দিয়ে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। নিউ মার্কেটে জমি একটা শপিং করার আশা নিয়ে আমি এসেছিলাম, বাট হিরকের এসব চিপিউ টিপিউ কিনতে গিয়ে পুরো দিনটাই চলে গেল, বেজেও গেল বেশ 7:30-8টার মতো। আর বেশি রাত করলাম না, কারণ এখন এনডিআর চলছে, অনেক ভিড়ও হয়ে যাবে। বাজে এখন 8:30-9টার মতো, তো আমরা এসে গেছি। এসো না না হচ্ছে হচ্ছে এখনো এটা নিচে রাখবে না না নিচে রাখবে না এইসব জিনিসের প্রতি একটা আলাদাই টান, তাই না? এই বক্স, এই বক্সটা দুদিন পরে ফেলে দেওয়া হবে, কিন্তু এখন এত যত্ন করে নিয়ে যাওয়া হবে। সেই নতুন ব্যাগ কিনলে হয় না, সেই ব্যাগের কভারটাকে ভালোভাবে রাখা হয়, ব্যাগের ওই কভারের মধ্যে রেখে সেরকম আর। বুঝতে পেরেছি। যাই হোক, এখানে হিরকের একটা ইচ্ছে পূরণ হয়েছে, খুব হ্যাপি। হিরক ট্রিট দিও, কবে দেবে? 30th of February. ও ওটা তো নেই, চালাক খুব। আর আমি একটা হার্ড ড্রাইভ লাগিয়ে নিয়েছি, এই সিপিউটার মধ্যে লাগিয়ে নিয়েছি, কারণ কি আমি জানো প্রচন্ড ফটোজ বা ভিডিওজ এর ফ্যান, আর অনেক ফটোজ ভিডিওজ এ কি হচ্ছে গুগল ফটো পুরোপুরি ফুল হয়ে যাচ্ছে, আর ভিডিওজ ও রাখতে পাচ্ছি না। এখন আপাতত আমাকে মাসে মাসে পেও করতে হচ্ছে গুগলকে, তো সেই জন্য আমি কি করেছি নিয়ে নিয়েছি, যাতে কি ওর মধ্যে কয়েক লাখ ছবি রাখা যাবে, এটা হচ্ছে খুব আনন্দের ব্যাপার। তোমার নিউ ইয়ার গিফট, আর আমার নিউ ইয়ার গিফটটা বাকি রয়ে গেল। আর এবার না, এই তো তোমার জন্য এইগুলো আছে, কোন হোয়াইট পার্ট গুলো তোমার জন্য, ভেতরেরটা আমার জন্য। এই হচ্ছে দেখতে, এই কভারটা খোলা যাবে না উপর থেকে, ব্ল্যাক এর থেকে এই যেটা হোয়াইটটা নিয়েছে এটা গেটআপটা অনেক বেশি ভালো, আর অনেক বেশি হেভি আছে, আর এই যে টেক্সচারটাও ভীষণ ভালো, আর দামটা হচ্ছে ডবল, ওই জন্য আমার একটু মনে হচ্ছিল যে একটু বেশি হয়ে যাচ্ছে, বাট দেখো এইসব জিনিসগুলো একটু ভালো নিলেই হয়। আমার গেমিং এর জন্য পুরো পারফেক্ট, তো গেমিং ও হবে, কাজও হবে, সব হবে। তো আমার ল্যাপটপটা অ্যাকচুয়ালি গেম খেলতে অসুবিধা হতো, তো এবার অ্যাকচুয়ালি পুরো একটা পারফেক্ট সেটআপ হয়ে গেছে গেমিং এর জন্য। হ্যাঁ, আবার এখানে এই যে লাইটটাকেও নিয়েছে নতুন, এটা লাইট দিলে গেম খেলবো। হ্যাঁ, এটা শেয়ার করা হয়নি, এর লিংকটাও একদিন শেয়ার করব অফিস রুমে, যেদিন মানে ট্যুর দেবো হিরকে সেই দিন আমি সবকিছু শেয়ার করে দেবো। তাই এই যে এই হলো সেই মোহন ব্যক্তি যার জন্য আমরা পুরো দিন কাটালাম, পুরো দিন কাটানো হলো। প্রচন্ড ভিড়ও আছে। যদি আজকে ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো, তাই তো? অবশ্যই। আর কি বলবো, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আরো অনেক অনেক ভিডিওস তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমরা। আর আবার দেখা হচ্ছে নতুন কোন ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ, এন্ড বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। তুমি কি, আমি কি গান করছি তুমি পেছনে? এটা অ্যাকচুয়ালি মানে একটা রিদমের টাইপের হয়ে গেছে না, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, একটা মিউজিক দিলে এটা গান হয়ে যাবে। চলো, গুড নাইট, গুড নাইট।